করোনা মহামারী ভয়াবহ হওয়ার কারণে সরকার লকডাউন ঘোষণা করেন। এতে সাধারণ জনগণ বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, ফলে লকডাউনকে শিথিল করেছেন সরকার। লকডাউন শিথিল করে সরকার সকল ধরনের দোকানপাট ও শপিং মল খোলার নির্দেশনা দেন। তবে প্রথম দফায় দোকানপাট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিলেও পরে ব্যবসায়ীদের অনুরোধে এই সময়কে বৃদ্ধি করে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছেন। তবে ব্যবসায়িক ক্ষয়ক্ষতি এই অল্প সময়ে পুষিয়ে নিতে পারছেন না ব্যবসায়ীরা, ফলে তারা সরকারের কাছে এই সময়সীমাকে বর্ধিত করে রাত 12টা পর্যন্ত খোলা রাখার আবেদন জানিয়েছেন। 10টা থেকে 8টা পর্যন্ত ব্যবসা, রমজান মাস যেহেতু, এই সময়টাতে আমাদের এত কম সময়ে ব্যবসা করে আমরা লাভবান হতে পারছি না। আমরা সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি যে 12টা পর্যন্ত মিনিমাম আমাদের যদি একটা টাইম করে দিত, তো হচ্ছে আমাদের মোটামুটি ব্যবসায়ীকে কিছু পোষাতে পারতাম। রাস্তায় যানবাহন চলে, সুষ্ঠুভাবে মানুষ মার্কেট আসবে, শপিং করবে, আমাদের ব্যবসা একটু ভালো হবে। এদিকে লকডাউনের সময় আবারও বৃদ্ধি করে 16 মে পর্যন্ত করার কারণে সাধারণ জনগণের ভোগান্তির যেন অন্ত নেই। গণপরিবহন চালু না হওয়ায় সাধারণ জনগণের যাতায়াত করতে পোহাতে হচ্ছে বিভিন্ন সমস্যা। আমরা কিন্তু গাড়ি পাচ্ছি না, আমাদের অফিস কারখানা সব কিছুই কিন্তু খোলা আছে, কিন্তু এখন আমরা গাড়ি পাচ্ছি না। গাড়ির জন্য প্রতিদিন আমাদেরকে অনেকভাবে কষ্ট করা হচ্ছে, যেমন ডবল ভাড়া দিতে হচ্ছে, অনেক সময় রিক্সাওয়ালারা যেতে চায় না, একটা চিনজি পাওয়া যাচ্ছে না। এর কারণে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অবশ্য আমাদের পার্শ্ববর্তী ভারতেরও ক্ষয়ক্ষতি হয়েছে। লকডাউনটা বৃদ্ধি করাতে একদিকে মানুষের যেহেতু উপকার হচ্ছে যে ভাইরাসটা ছড়াচ্ছে কম, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে আপনার ব্যবসায়ীরা যে অনেক কিছু মজুত করছে বিক্রি করার জন্য, তাদের অনেক ক্ষতি হচ্ছে, সাধারণ জনগণ বেকারত্বে ভুগছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। গণপরিবহন 6 মে থেকে পুনরায় চালু করার কথা থাকলেও এখনও কোনো পরিপূর্ণ নির্দেশনা দেয়নি সরকার। নাসিমা আক্তার, চটলা টিভি, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।